আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত আমার রিমনা সোমিস্টাল ফুড ব্লগসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে বলছি, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা অনেক হেলদি ও লাইট একটি রেসিপি, ছোট বড় সবার জন্যই এই রেসিপিটা খুবই পুষ্টিকর। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজ আমি কি তৈরি করব। আমার আজকের রেসিপিটির নাম হেলদি বেবিকর্ন স্যুপ। এই স্যুপ আপনারা যে কোনো সময় ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে খুব সহজে তৈরি করে খেতে পারবেন। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষের কাছে এই রেসিপিটা ভালো লাগবে বলে আশা করছি। তাহলে আসুন কথা না বাড়িয়ে দেখাই এই ইজি ও হেলদি বেবিকর্ন স্যুপ তৈরি করতে কী কী উপকরণ লাগে। প্রথমে আমার লাগছে ভিউয়ার্স বেবিকর্ন। আমি বেবিকর্ন নিয়েছি চারটা। আপনারা যদি বেবিকর্ন না সুপার শপে কিনতে পাওয়া যায়, যদি আপনারা যদি বেবিকর্নটা না দেন তাহলে যে কোনো ক্যানের কর্নটা দিয়েও এটা এই রেসিপিটা বানাতে পারবেন। আমি এভাবে এটা নিয়েছি, এটা স্লাইস করে কেটে দিব, আর সাথে একটা গাজর নিয়েছি। এই দুইটা আমি পাতলা পাতলা স্লাইস করে দেখিয়ে দিব, এটা আমি কেটে নিব স্যুপে দেওয়ার জন্য। আর আমার লাগবে চিকেন স্টক, এটা আমি 250 গ্রাম হাড় সহ মাংস নিয়ে একটু লবণ, একটু আদা রসুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টা সিদ্ধ করে ভালো মতো পানিটা ছেঁকে নিয়েছি, নাহলে হাড় রয়ে গেলে তখন মুখে বাসবে, তাই ভালো মতো ছেঁকে যে মাংসগুলো আছে ওখান থেকে মাংসগুলো আলাদা করে আমি উঠে রেখেছি। দেখাবো আমি এই স্টকটা লাগবে, আমার পরিমাণ মতো লাগবে ঘি, এটাও পরিমাণ মতো লাগবে, আর এখানে লাগবে পেঁয়াজ পাতা, এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আগে আমার ঘরের থেকে তৈরি করা এটা পেঁয়াজ পাতাটা, এটা আমি ফ্রিজ থেকে বের করেছি, এটা দিব আমি পেঁয়াজ পাতা পরিমাণ মতো। লাগবে স্বাদ অনুযায়ী লবণ, গ্রিন চিলি সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, আর লাগবে সয়া সস। আর এই যে আমার মাংসটা ওই 250 গ্রাম যে আমি স্টকটা করেছি ওখান থেকে মাংসটা আলাদা করে রেখে ছেঁকে ওখান থেকে হাড়গুলো ফেলে দিয়েছি, আর এই মাংসগুলো আমি নিয়েছি, এগুলো আমি স্যুপে দিব। আর লাগবে কর্নফ্লাওয়ার, এটা আমি 2 চামচের মতো নিয়েছি, এক টুকরা আদা আমি কুচি করে কেটে নিয়েছি, আমি আগেও সিদ্ধ করে নিয়েছি মাংসটা আদা রসুন দিয়ে, তারপর এটা রান্নার সময় লাগবে, একটু হলেই হবে, অল্প একটু। আর রসুন কুচি আর যেটুকু লাগবে আমি দেখাবো, এই রসুন কুচিটা নিয়েছি, আর কাঁচামরিচ কুচি নিয়েছি, এটা স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমি 3টা কুচি করে নিয়েছি, 1টা ডিম নিয়েছি, আর ধনে পাতা কুচি, এগুলো দিয়ে আমি আজকে বেবিকর্ন স্যুপ তৈরি করে আপনাদের জন্য দেখাবো। তো চলুন কীভাবে বেবিকর্ন স্যুপ তৈরি করি দেখাই। ভিউয়ার্স, আমি বেবিকর্ন স্যুপ রান্নার জন্য চুলাটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে দিলাম। এরই মাঝে আমি বেবিকর্নগুলো কেটে নিয়েছি, দেখুন কীভাবে করে কেটেছি, এভাবে করে আমি স্লাইস করে কেটে নিয়েছি, কেটে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর গাজর আমি পুরাটা দেইনি, অর্ধেক গাজর দিয়েছি, এই গাজরটাও আমি এভাবে করে স্লাইস করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিব ভিউয়ার্স, বেশি দিতে হবে না ভিউয়ার্স, অল্প দিলেই হবে, আপনারা চাইলে তেল কিংবা বাটার দিতে পারবেন। চুলাটা একটু বাড়িয়ে দিই ভিউয়ার্স, ভিউয়ার্স এখন আমি সেই যে রসুন কুচিটা এটা আমি দিব, আদা কুচি এটাও দিব ভিউয়ার্স। আমি একটু রেখে দিয়েছি, রসুন একটু বেশি হয়ে গিয়েছে, অল্প একটু 2 কোয়া রসুন আমি কেটেছি ওখান থেকে একটু রেখেছি, আর আদা একটু নিয়েছিলাম, দিয়ে পরিমাণ মতো এখন আমি হালকা করে নাড়া দিব একটা ভিউয়ার্স।
এখন আমি চিকেন স্টক থেকে একটু করে স্টক দিলাম আমি কিন্তু পানি দিব না ভিউয়ার্স আমি এখানে পানি ব্যবহার করব না এটা দিয়ে দিলাম কেন যাতে রসুনটা পুড়ে না যায় এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব লবণ আমি অল্প একটু দিব কারণ আমার সব কিছু সস আছে সসের মধ্যে লবণ দেওয়া আছে তাই আমি লবণটা কম দিব তারপর পরে চেকে দেখব লাগলে দিব এখন একটু লবণটা দিলাম শুধু পেঁয়াজটা রসুনটার মধ্যে লাগবে তাই চুলার আঁচ একেবারে কম থাকবে এখন আমি ভালোমতো করে এক মিনিট জাল দিয়ে নিব ভালোমতো করে নাড়াচাড়া দিব আমি এখন আমি গাজরটা দিয়ে দিলাম ভিউয়ার্স দেখুন গাজরটা সময় লাগবে তাই আমি গাজরটা আগে দিলাম চুলাটা একটু বাড়িয়ে দেই এখন আমি মাংস আমি যে ঝুরো করে ঝুরা করে রেখেছি মাংসগুলা ওগুলো আমি দিব মাংসটা যা যা পরিমাণ মতো দিবেন ভিউয়ার্স এটা সবারই পছন্দ হবে যারা স্বাস্থ্য সচেতন তারাও এটা ভালো মতো খেতে পারবে হালকা একটা খাবার কিন্তু হেলদি পেটও ভরবে এটা খেলে আবার শরীরের জন্য ভালো হবে আমি দিয়ে ভালোমতো করে নাড়াচাড়া দিব আমি এটার মধ্যে কোনো পানি দিব না ভিউয়ার্স আমি স্টকটা দিয়েই চিকেন স্টকটা দিয়েই রান্না করব আপনারা চাইলে ভেজিটেবল স্টক দিয়েও রান্না করতে পারবেন আমি চিকেন স্টক দিয়ে রান্না করব এখন আমি আরেকটু সেই যে আরেকটু চিকেন স্টক আরেকটু দিব দিয়ে এটার মধ্যে আমি এখন কর্নটা দিয়ে দিব কর্নটা দিয়ে দুই মিনিট চুলার আঁচ কমিয়ে খোলা অবস্থায় রাখব যাতে ভাপে হালকা সিদ্ধ হয় এমনিও কচি বেবি কর্নটা তারপর আমি দুই মিনিটের জন্য এটা এভাবে করে রেখে দিব দুই মিনিট আমি পরে আসি ভিউয়ার্স ভিউয়ার্স আমি দুই মিনিট পরে আসব বলেছিলাম আমি তিন মিনিট পরে চলে আসলাম আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে কর্ন কর্ন আর গাজরটা এখন আমি এটার মধ্যে সসগুলো দিয়ে দিব এখন দিলাম টমেটো সস ভিউয়ার্স আরেকটা কথা ভিউয়ার্স আমি কিছুদিন আগে চাইনিজ ভেজিটেবলের রেসিপি দিয়েছিলাম আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব ভিউয়ার্স আপনারা দেখে নেবেন আর আমার রেসিপি নিয়ে ভিউয়ার্স 50টা রেসিপি আমার পুরো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা পাশে ছিলেন বলে আমি 50টা রেসিপি পুরো করতে পারলাম আর সামনে আমি ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স আমি সবসময় যাতে আপনাদের পাশে থাকতে পারি আর ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ভালো ভালো রেসিপি লিঙ্গোলা আপনাদের কাছে পৌঁছে যাবে বেল আইকন ক্লিক করে দিবেন এখন আমি টমেটো সস দিয়েছি এখন দিব আমি রেড চিলি সস গ্রিন চিলি সস চুলার আঁচ একেবারে কম থাকবে ভিউয়ার্স আর আমি এখন সয়া সসটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স আমি প্রতিবারই বলি ভিউয়ার্স আমার এই রেসিপি ট্রাই করবেন আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে ট্রাই না করলে তো ভিউয়ার্স বুঝতে পারবেন না দেখলে তো সব জিনিস হয় না একটু কষ্ট করে বানাবেন ভিউয়ার্স তাহলে দেখবেন রেসিপিগুলো খেতে ভালো লাগবে
আমি এগুলো দেওয়ার পরে ভিউয়ার্স এখন আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিব ভিউয়ার্স। এটা আমার পরিমাণ মতো আমি দিলাম, আপনারা চাইলে কম বেশ করতে পারবেন, কারণ বাচ্চারা যদি খায় তাহলে এজন্য আপনারা কম দিবেন, যদি বড়রা খায় তাহলে একটু স্পাইসি খেলে আর একটু বাড়িয়ে দিবেন। এখন আমি চিকেন স্টকটা দিয়ে দিব ভিউয়ার্স। আমি ছেঁকে নিয়েছিলাম, চিকেন স্টকটা দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিব ভিউয়ার্স, বাড়াবো না একটু ই করে দিব, মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিব। দিয়ে একটা বলক আনাবো, আর একটু লবণ লাগবে ভিউয়ার্স আমার। সব কিছু সস দেওয়ার পরে আমার লবণটা চেক করলাম ভিউয়ার্স, লবণটা লাগবে। আপনারা যদি আরও পাতলা খেতে চান তাহলে আরও স্টকটা বাড়িয়ে দিবেন। আমি একটু থিকনেস রাখবো, কারণ অনেকে ভাত না খেয়ে এক বাটি স্যুপ খেলেই রাতের খাবার হয়ে যায়। আমি ওই অনুযায়ী করছি ভিউয়ার্স, পাতলা স্যুপ বানাচ্ছি না। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, দিয়ে ভালো মতো করে নাড়তে হবে, ভালো মতো করে নাড়তে হবে ভিউয়ার্স। এক মিনিট আমি জাল দিই, এর মধ্যে বলক এসে পড়বে ভিউয়ার্স। ভিউয়ার্স আমার এক মিনিট জাল দিয়েছি, বলক এসে পড়েছে আমার। এখন আমি একটা ডিম দেখে দেখালাম, এই ডিমটা আমি ভালো মতো করে ফেটে নিয়েছি। আমি ডিমটা এখন দিব ভিউয়ার্স, একবারে দিব না, আস্তে আস্তে করে দিব, নাহলে জমাট বেঁধে যাবে। আমি ডিমটা দিলাম ভিউয়ার্স, একবারে দিলাম, আরেকবারে দিব। আমি একটা ডিম দিয়েছি ভিউয়ার্স, একবারে দিলে এক সাইডে জমাট লেগে শক্ত হয়ে যাবে, তাই আমি দুইবারে ডিমটা দিব, একবারে দিয়ে নাড়া দিলাম। এখন আমি আরেকবারে দিব, দিয়ে ভালো মতো করে দুই মিনিট নাড়াচাড়া দিব আমি ভিউয়ার্স। আমি ডিমটা দিয়ে আমি পুরো দুই মিনিট এভাবে করে নেড়েছি, আমার হয়ে গিয়েছে বেবিকর্ন স্যুপ। এখন আমি কাঁচামরিচটা যা যা স্বাদ অনুযায়ী দিবেন, আমি অল্প একটু দিলাম ভিউয়ার্স, কারণ আপনারা বেশি খেলে বেশি খেলে বেশি দিবেন, আমি আমার বাচ্চা খাবে তাই আমি বেশি দিলাম না, একটু কমই দিলাম। আর ধনে পাতা কুচি দিলাম, দেওয়ার পরে আমি এখন একটা নাড়া দিব ভিউয়ার্স। এখন দেখুন আমার পুরোপুরি রেডি, আমার লবণ চেক করেছি, আমার লবণ হয়েছে ভিউয়ার্স, অনেক টেস্ট হয়েছে। আমি নিজেই বললাম, কারণ আমি নিজে টেস্ট করেছি তাই দেখলাম অনেক ভালো হয়েছে। দেখতেও দেখুন এরকম হবে, তখন আপনারা এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আমার আমার বেবিকর্ন স্যুপ পুরোপুরি রেডি, এখন আমি বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আর যারা যারা ভিউয়ার্স আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দিই ভিউয়ার্স দেখার জন্য। আমার বেবিকর্ন স্যুপ দিয়েই আমার 50টা রেসিপি পুরো হবে, আপনাদের ভালোবাসাতে 50টা রেসিপি আমি পুরো দিয়ে দিলাম, আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। আপনারা পাশে থাক, আর যেমন আছেন এমন পাশে থাকবেন সবসময় ভিউয়ার্স। এখন আমি বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি চুলাটা বন্ধ করে দিলাম ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন তো আমার দেখতে সুন্দর হয়েছে কি না এই বেবিকর্ন স্যুপটা। হ্যাঁ ভিউয়ার্স, আমি রেডি করে নিয়ে আসলাম আপনাদের জন্য বেবিকর্ন স্যুপ, অনেক ভালো হয়েছে দেখতে, যেমন দেখতে হয়েছে এমন খেতে অনেক কিন্তু টেস্ট হয়েছে, অনেক অনেক অনেকই ভালো হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, শীত কিংবা গরমে যে কোনো সময় এই রেসিপিটা তৈরি করে আপনারা খেতে পারবেন। আমার এটা 50টা রেসিপি পুরো হয়েছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনাদের ভালোবাসাতেই
আমি 50টা রেসিপি দিতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিউয়ার্স এই রেসিপিটা কেমন হলো। আপনারা ছোট বড় সবার সাথে নিয়ে বিকালে নাস্তায় কিংবা রাতে কিংবা যে কোনো এনি টাইম যে কোনো টাইমে আপনারা এই হেলদি রেসিপিটা তৈরি করে খেতে পারবেন অনায়াসে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দিই ভিউয়ার্স দেখার জন্য। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।